आज নিয়ে এসেছি পালং পুরির রেসিপি নিয়ে। এটা আপনারা চানা অথবা আলু দমের সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর আপনারা খুব কম সময়ে চটজলদি এটা বানিয়ে ফেলতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। পালং পুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পালং শাক আর দিয়ে দিচ্ছি আদা। এবারে এই দুটোকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবারে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো নুন, চিনি আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি মিক্সিতে পেস্ট করে রাখা পালং শাক। এবারে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে, এই ডোটা কিন্তু সম্পূর্ণ আমি জল ছাড়া মেখেছি। এবারে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, এইবারে আমি ডো থেকে লেচি কেটে নেব। লেচি তৈরি হয়ে গেছে, এবারে আমি লুচি তৈরি করে নেব। কড়াই গরম করে তার উপরে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পালং পুরি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।